আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শৈশবকাল ছাগল ছড়ানোর খুব সুন্দর একটি ঘটনা জানতে চলেছি, আর তা জেনে শুনে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। আর সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যদিও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি খুবই সুন্দর বাণী অবশ্যই লিখুন, যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে শৈশবে পরিচর্যা করেছিলেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণ হয়ে গিয়েছিল, আর যার বরকত এতটাই ছিল যে সেজন্য আমি মুহাম্মদের নাম পরিবর্তন করেই বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমাদের এখানেই করা শুরু হয়ে গিয়েছিল, মানে চারিদিকে শুকনো পড়ে গিয়েছিল, জীবজন্তু সব ক্ষুধার্থে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত তো সেখান থেকেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, অনেক খুব পেট ভরে খাবার খেয়েই তবে ঘরে ফিরে আসতো। এবং এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষকে আপন আপন বাচ্চাদেরকেই বকাঝোকা করতে শুরু করলো, আর বলতে লাগলো যে যেদিকে হালিমার ছাগল না যায় সেদিকেই তোমরা কেন যাও না। অর্ধাবর্তের গ্রামের অন্যান্য ছেলেপেলারা হালিমা সাদিয়া বাচ্চার পেছনেই পেছনেই ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলেই ছাগলগুলোকে একসাথে চলা শুরু করলো, মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চলতে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল একসঙ্গে চলছে কিন্তু হালিমার ছাগলগুলো ফ্যাট ভরে খাচ্ছে, সেখানে গ্রামের অন্য ছাগলগুলোর ফ্যাট ভরছে না। আর যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এগুলো সব কিছুই নয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন গ্রামে কোনো কারণে ছাগল অসুস্থ হয়ে পড়ত, এখন গ্রামের মানুষ এই ছাগলকে নিয়ে আমাদের ঘরেই চলে আসত, আর তখন মুহাম্মদের সেই নরম হাতের স্পর্শে ছাগলের উপর বুলিয়ে নিয়েই তারপর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুতেই নয়, গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার উপরে উদ্দেশ্যে নরম হাত বুলিয়ে দিত, আর যার পর সেই একেবারেই সুস্থ হয়ে যেত। আর যখন নবীজির বয়স 3 বছর হয়ে গেল তখন একদিন হালিমা সাদিয়া নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার সেখানে ভাই মোহাম্মদকে ছাড়া মন বসে না। ওগো মা, তুমি এক কাজ করবে, যখন আমি ছাগল ছড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তো এটি শুনে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে সে এখন অনেক ছোট আর সে খুবই লাজুক হয়ে আছে, যদি সে রুদ্রে পড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা, আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না, কিন্তু আমার শেহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা পড়ে যায় তাহলে সে এখন খুব ছোট আছে, আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরা আতকা বিপদে ফেলে দিবে, আর সেগুলোকেই দেখাও মুহাম্মদে সবাই ভয় পেয়ে যাবে। ওর মায়ের মুখে এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ তোমার দূরের কথা বলছ, যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে, আর তুমি জঙ্গলে জানোয়ারদের ভয় দেখাচ্ছ, তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তু এসে ভাই মুহাম্মদের গালে ঝুমু দিয়ে যায়, সেই জীবজন্তুরা সেজদা করে, শুধুমাত্র এতটুকু নয়, যখন আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলো আরও অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়ার মেয়ে তাকে বারবার ফোর্স করতে থাকলো, শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন, আর তারপরের দিন তাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের সঙ্গে জঙ্গলেই ছাগল ছড়াতে যেতে থাকলেন। আর যখন রুদ্র প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে নবীজিকেই ছায়া করতে শুরু করত। এমন এভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বোনের সঙ্গে ছাগল ছড়াতেই যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র মুহাম্মদকে থামিয়ে নিলেন, আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল ছড়াতে যাবে না, তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না, ও আমার পুত্র, আমি খুবই মহব্বত করি তোমাকে, আর সেজন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না।
আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত। আজকের পর থেকে আর তুমি কখনো ছাগল ছড়াতে যাবে না। আর এমনই ভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল ছড়ানো থেকে বিরত রাখলেন। তারপর তার পরের দিনও তিনি ছাগল ছড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল ছড়াতে জঙ্গলে গেলেন না। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। এদিক দেখেই হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগল শিয়ালে ধরে নিয়ে গেছে। যখন দাই হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন নিজের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। নরম ছিল, কারো দুঃখকেই তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানেই দাই হালিমা, সে তো ওনার মাই ছিল। এরপর শিশু নবী বলতে লাগলেন, আমি জান তুমি কান্না কেন করছো? তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন, আমার মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গেছে, না জানি এখন তার সঙ্গে খেয়ে গিয়ে করবে সে। এটি শুনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়েই সেই ছাগলকে নিয়ে আসছি। এটি শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন, না তুমি কখনো জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালেরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরে না আক্রমণ করে দিবে। আর এমনই ভাবে দাই হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু তিনি তার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এখনই গিয়ে নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, যে সমস্ত জঙ্গলের জীবজন্তু পশু পাখি তোমরা সকলেই এখানে চলে এসো, আর আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছো? কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তু চলে আসলো এবং ওনাকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর উনি বললেন, হে জঙ্গলের জানোয়ার, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এতটুকুই বললেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা আর সেই ছাগলের সঙ্গে করে নিয়ে ওনার কাছে দৌড়ে চলে আসলো। আর ওনার পায়ের কাছে মাথা নিচু করে সালামি দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলেই সেই শিয়ালটিও ওনার চরণতলে বসে গেল। আর খুব আদরের সাথে বলতে লাগলো, হে প্রিয় রসুল, আপনার উপর আমাদের জীবন কোরবানি হয়ে যাক। শুধুমাত্র এতটুকুই শোনার পর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না, দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে কেন? কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সেই জন্তু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছাগল ছড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারককে দর্শন করতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ খায়ানাতকে কে সৃষ্টি করা, ভাগজাত তার নিজের মাহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকেই জঙ্গলে আসা বন্ধ করে দিলেন, আর এমনভাবেই তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাশরিফ নিয়ে আসছিলেন না। আর এই জন্যই আমরা সকলেই এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতেই আমরা সকলেই আপনার চেহারা দর্শন করতে পারবো। আমরা এটি ভেবেই নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্যই অবশ্যই এখানে আসবেন, না তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না, আর এমন হবে আমাদেরও দর্শন করা হয়ে যাবে। তারপর সেই জানোয়ার আর বলতে লাগলো, হে আল্লাহ রসুল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারকের দর্শন করা, আর এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকেই নিশানা বানিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন মহাব্বত খুবই সুন্দর দৃশ্য। এই জন্তু জানোয়ারদের মধ্যেও সিংহ ছিল, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে, শিয়াল যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল। এর সঙ্গে এই জঙ্গলে যতগুলো ভয়ানক জন্তু সকলে এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেন না। কিন্তু আপনি এখানে মহাব্বতকে দেখুন, জন্তু জানোয়ারেরা সাজদা করতেছিল, আশাই তিনি ছিলেন আমাদের দয়ারু নবী, মায়ারু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানবের উম্মত আমরা কোনো কিছু না পারলেও শুধুমাত্র এটুকুর জন্য নিজেকে গর্ব করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন।
তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ